রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা। আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি, অন্যান্য কাজকাম করি, তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো। শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয়ত, এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, অফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না। প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন। এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন, কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন। এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন। চতুর্থত করণীয় হলো ও আয়কাদা আহলা, পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা। তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি, একটু ইবাদতে মশগুল হও। এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আর 5 নম্বর করণীয় হলো যে এই দশকের বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা, তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে, সে আশায় ইবাদত বন্দেগি করা। আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা 6 নম্বর করণীয় বলতে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। 7 নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা। ওয়াসাদ দামে ইজারা, নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদের থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো সাদ্দামি ইজারা, তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ কী? কোমর বেঁধে নেওয়ার অর্থ, একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ, বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা, জাস্ট আমাদের ব্যাখ্যা করেছেন যে এর মানে শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন, তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন, অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয়। অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি সেগুলো এই দশকে আরও বিশেষ গুরুত্বের সাথে করা, সেটা আমাদেরকে করতে হবে। আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতর দেওয়া।